আসসালামাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই কয়েকদিনে যে আন্দোলন হয়েছে কৌটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন যেখানে গিয়ে দাঁড়ায় সেটি হল গতকাল আন্দোলনের তিনজন অন্যতম সমন্বয়কারী নাহিদ আসিফ এবং বাকেরকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি এবং পরে আরও চারজন সার্জে সালম হাসনাত আব্দুল্লাহ নুসরত তাবাসুম এবং আরিফ সুহেলকে তুলে নেয় তারা তখন ডিবি জানায় যে তাদের নিরাপত্তার স্বার্থেই ডিবিতে রাখা হয়েছে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে তাদের এবং সেখানে গতকাল কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন পরিস্থিতিকে বোঝার জন্য কিন্তু ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি দেখা করেননি তার অফিস থেকে জানানো হয় যে তার অন্য একটা মিটিং আছে তিনি দেখা করতে পারবেন না যাই হোক সমস্ত দেশে একটা উৎকণ্ঠা একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে আসলেই তাদেরকে নিরাপত্তার জন্য নেয়া হলো নাকি তাদের কাছ থেকে কোনো কিছু আদায় করার জন্য জোর করে আদায় করার জন্য নেয়া হলো এসব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল আজকে আমরা দেখলাম যে একটা ভিডিও বার্তা সেখানে যারা যাদেরকে নেওয়া হয়েছে সমন্বয়কারী সবাই ছিলেন এবং সেখানে নাহিদ একটি ভিডিও বার্তা পরে শোনান তিনি ভিডিও বার্তায় যেটা উল্লেখ করেন সেটা হলো যে তাদের যে মূল দাবি ছিল কৌটা আন্দোলন সেটা পূর্ণ হয়েছে এখন তাদের যে কর্মসূচি ছিল সেটা প্রত্যাহার করা হলো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু এবং পরে আরেকটা ভিডিওতে দেখা যায় যে সে তারা ডিনার করছেন মোটামুটি সবাই সুস্থভাবেই আছেন এখানে ডিনার করছেন ডিবি হারুন নয়ের সাথে পরিবেশটা অনেকটা স্বাভাবিক দেখা যায় এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন হচ্ছে যে তারা কি এই যে ভিডিওটা দিয়েছেন এটা কি তারা স্বেচ্ছায় দিয়েছেন নাকি জোর করে তাদের কাছ থেকে রেকর্ড করা হয়েছে প্রশ্ন হলো যে যদি তারা স্বেচ্ছায় দিতে চান তাহলে তারা যদি সাংবাদিকদের সামনে বা সাংবাদিক এনে সেখানে বলতেন তাহলে সাংবাদিকরা তাদের প্রশ্ন করতে পারত এবং আসল তথ্যটা বেরিয়ে আসত কিন্তু সেটা হয়নি তারা দেখা যায় জীবিতের অবস্থান করেই সে ভিডিও পাঠিয়েছেন যেখানে কারো প্রশ্ন করার কোনো সুযোগ নেই অন্যদিকে আরও যারা বাইরে আছেন সমন্বয়ক তারা বলছেন যে এটা জোর করে নেওয়া নেওয়ানো হয়েছে এবং তাদের আন্দোলন চলবে এখন এই বিষয়টি যে আজকের এই যে খবরটা ভিডিওটা বেরিয়েছে এটা অনেকের কৌতূহলের জন্ম দিয়েছে আবার অনেকে মনে করেন যাই হোক যদি এটার সমাধান হয়ে যায় ভালোই হয় কারণ একটা এই থমথমে অবস্থায় সাধারণ মানুষ থাকতে চান না আবার বিরোধী পক্ষ অনেকেই মনে করেন যে তারা যদি সারেন্ডার করে ফেলেন অনেকটা হ্যাঁ তাহলে এই আন্দোলনে তারা নাখুশ হন কারণ বিশেষ করে বিরোধী দল চাচ্ছে আন্দোলন চালিয়ে যেতে হ্যাঁ কিন্তু সরকার বলছে যে তাদের কাদের ওপর ভর করে হ্যাঁ বিএনপি জামাত ফায়দা হাসিল করতে চাচ্ছে এখন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ডিবি হারুন সাহেব এটা করেছেন না তারা স্বেচ্ছায় দিয়েছে কিভাবে হয়েছে এটা পরেই বোঝা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ